এবার মনে করেন আপনার জুতা হারাই গেছে, মসজিদ থেকে বের হওয়ার পরে জুতা হারাই গেছে, আপনি চাইলে দুইটা কাজ করতে পারেন। সচরাচর কোনটা করি? নতুন জুতা কিনেছি, এতগুলা জুতার মধ্যে সোর মশাই আমার গুলা ফাইলি তুই। আচ্ছা, এভাবে যখন সময়টা কাটাই জুতা কি ফেরত আসবে? তাহলে কোনো লাভ যেটা এতদিন করেছি, কিন্তু যদি চালাক হই কিভাবে করব? আলহামদুলিল্লাহ, একজনও বলবে এই তুমি কি পাগল, জুতা হারিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ বলো, তখন আপনি বলবেন জুতার মতো তো আমার দুই পাও হারাই যেতে পারতো, আল্লাহ তো দুই পা এখনো রেখেছেন হাঁটার জন্য, তাই বলেছে। তাহলে আপনার সুখে থাকার জন্য, খুশি থাকার জন্য কারো দরকার নাই, আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট। শুধু চিন্তাকে পাল্টান, অন্তরটাকে নবীর প্রেম দিয়ে আল্লাহর দিকে করে দেন, দেখবেন হাজারো কষ্টের ভিতরে সবাই যখন পেরেশানিতে থাকবে আপনার চেহারায় মুস্কি হাসি থাকবে। মনে রাখবেন শত্রুকে আঘাত দেওয়ার জন্য আঘাতের প্রয়োজন হয় না, তার সামনে হাসি খুশি থাকেন সে এমনি জ্বলে ফুলে শেষ হয়ে যাবে।